সৌদিতে অবৈধরা বৈধ হতে সময় পেলেন 2 মাস। সৌদি আরবে যারা অবৈধ অভিবাসী আছেন তারা সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার জন্য আরও 2 মাস সুযোগ পাবেন। সৌদি আরব সরকার এ সুযোগ দিয়েছে। 2 জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। আজ শুক্রবার আরব নিউজ এর এক খবরে একথা বলা হয়েছে। এর আগে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য গত বছরের 3 নভেম্বর পর্যন্ত 7 মাস সময় দেওয়া হয়েছিল। এর মধ্যেও যারা বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারেননি তাদের জন্যই এ ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। দেশটির পাসপোর্ট দপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সুলেইমান আল ইয়াহিয়াকে উদ্ধৃতি করে ওই পত্রিকা জানায়, চলতি বছরের 1 মার্চের মধ্যে অবৈধ অভিবাসীদের কাগজপত্র সংশোধনের কাজ শেষ করতে হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন নাইফ। নানা জটিলতার কারণে যারা কাগজপত্র বৈধ করার কাজ শেষ করতে পারেনি বা যাদের কাজ মাসপথে আটকে গিয়েছিল তাদের জন্য সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর এ আদেশ স্বস্তি নিয়ে এলো। এর আগে সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল অবৈধ অভিবাসীরা ধরা পড়লে 2 বছরের জেল এবং 1 লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। সৌদি আরবে প্রবাসী কর্মীদের মধ্যে বাংলাদেশি থাকলেও তারাও এ সুযোগ পাবেন।